কবিতার নাম আমি সাগর পাড়ি দেব লিখেছেন কাজী নজরুল ইসলাম দেখো কি বলেছে দ্বীপে দ্বীপে আমার আশায় রাগবে পেতে থানা শক্তি দেবে মালা আমারে নজরানা দ্বীপে দ্বীপে বলতে কি বুঝায় কেউ বলতে পারবে দ্বীপ বলতে বোঝায় চারদিকে জল বেষ্টিত মাঝের স্থলাভাগ অর্থাৎ চারিদিকে জল থাকবে মাঝখানে কি হবে ডাঙা বা স্থলাভাগ থাকবে তাকে আমরা কি বলবো দ্বীপ সেই দ্বীপগুলো কি করবে আশায় বসে থাকবে এবং কি করবে রাখবে পেতে থানা থানা বলতে বোঝায় ঘাটি। ঘাটি অর্থাৎ যেখানে সৈন্যদল পাহারা দেয় শক্তি দেবে মুক্ত মালা আমারে নজর আনা শক্তি ঝিনুক মুক্তা মালা মুক্তা মানে এক ধরনের দামি পাথর সেই পাথর দ্বারা মালা আমার নজরানা মানে নজরানা মানে ভেট অর্থাৎ ভেট বলতে বোঝায় দাম দেওয়ার পরেও উপরন্ত কিছু দেওয়া সেটাকে বলছে ভেট চারপাশে মোর গাংচিলেরা করবে এসে ভিড় হাতছানিতে ডাকবে আমায় নূতন দেশের তীর গাংচিল এক ধরনের পাখি ছোট্ট এক ধরনের পাখি সে পাখিটাকে আমরা বলবো বলি গাংচিল হাত দিয়ে ডাকবে আমায় নূতন দেশের তীর তীর বলতে এখানে কি বোঝাও বুঝতে পারছ নদীর পার যে আমরা যে ধনুক বা তীর যে ধনুক এই ব্যবহার করি এই তীর নয় এই তীর হচ্ছে তয় দীর্ঘ রয় তীর মানে নদীর পাড় আসবে হাঙর কুমির তিমি কে করে তার ভয় আসবে হাঙর কুমির তিমি কে করে তাই ভয় এখানে তাই বলতে তাকে অর্থাৎ কাকে যে হাঙর কুমির তিমি এগুলো কি করে সাগরে বা সমুদ্রে জলে এগুলো বাস করে তোমার সবাই নাম শুনেছ তিমি হাঙর কুমিরের তাই তো তোমরা অনেকে ছবিও দেখেছ অর্থাৎ এইগুলো আসবে কিন্তু কী করার জন্য তাকে ভয় দেখাবার জন্য বলবো ওরে ভয় পায় যে এসে ছেলেই নেই অর্থাৎ এখানে কবি বলেছেন যে আমি তোদেরকে ভয় পাই না তোদেরকে যে ভয় পায় সে ছেলে এ নয় সপ্ত সাগর রাজ্য আমার আমি বণিক বীর অর্থাৎ সাতটা সাগরের রাজা আমি সাতটা সাগর রয়েছে যে রাজ্যে সেই রাজ্যের রাজা আমি আমি তার বণিক খাজনা জোগায় রাজ্যে আমার হাজার নদীর নি অর্থাৎ আমারই খাজনা কারা জোগাড় করবে হাজারো যে নদী রয়েছে হাজারো নদীরই যে জল এখানে নির্মাণে মানে জল বা পানি সেই নীড় বা জল নির বা জল বা পানির তারাই আমার খাজনা জোগাড় করে ঠিক আছে আজ এই পর্যন্ত পরবর্তীতে তোমরা আরও একটু দেখে আসবে অন্য ক্লাসে আমরা আরও বিস্তারিতভাবে জানব